আপনার সিম গাছে প্রচুর পরিমাণে সিম ধরেছে, কিন্তু অধিকাংশ সিমের ছিদ্র এবং পোকা। এই ছিদ্রকারী পোকা সিমের গাছের বাড়ন্ত অবস্থায় আক্রমণ করে এবং ফুলের মধ্যে প্রবেশ করে সেই ফুলটিকে নষ্ট করে দেয়। পরবর্তীতে সেই ফুল ঝরে পড়ে যায়। এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফলগুলিকে ছিদ্র করে তার ভিতরে প্রবেশ করে এবং সেই ফলটি খেয়ে নষ্ট করে দেয়, যার ফলে সেই ফলটি মূল্য আর থাকে না। এক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি নিয়মগুলো মেনে এই কীটনাশক বা ছত্রাকনাশকগুলি প্রয়োগ করেন তাহলে সিমের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফলকেও ছিদ্র করতে পারবে না আশা করছি। তাহলে এই ছিদ্রকারী পোকার হাত থেকে কিভাবে সিমকে রক্ষা করা যায় সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই চাষি রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব সিমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণের বিষয়ে। এই ভিডিওতে আমরা ফল ছিদ্রকারী পোকার আক্রমণের হাত থেকে কিভাবে ফলকে বা গাছকে বাঁচাবো, এর আক্রমণের লক্ষণ কী, এই ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করলে কোন কীটনাশক প্রয়োগ করব, সেই সমস্ত ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, সিমের এই ফল ছিদ্রকারী পোকার হাত থেকে কিভাবে আমরা সিমকে রক্ষা করব আজকে সেই সম্বন্ধে আলোচনা করব। এই ফল ছিদ্রকারী পোকা দেখতে মেটে রঙের, গায়ে ডোরা কাটা এবং দেহে ছোট ছোট কালো ছোপ ছোপ থাকে। এই পোকা সিম গাছের বাড়ান্ত অবস্থায় আক্রমণ করে এবং ফুলের মধ্যে প্রবেশ করে, সেই ফুলটিকে নষ্ট করে দেয়, পরবর্তীতে সেই ফুলটি ঝরে পড়ে যায়। এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফলগুলিকে ছিদ্র করে তার ভেতরে প্রবেশ করে এবং সেই ফলটিকে খেয়ে নষ্ট করে দেয়, যার ফলে সেটির আর মূল্য থাকে না। এবং ফল ছিদ্র করার ফলে বৃষ্টির জল অথবা শিশির কোনা সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে, সেই ফলটি পচে যেতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক কী করে বা কী করলে, অর্থাৎ কোন কীটনাশক প্রয়োগ করলে এই পোকার আক্রমণ থেকে আমরা ফল ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবো সে সম্পর্কে আমরা জানব। সবার প্রথমে আসি, সিমের ফল ছিদ্রকারী পোকার বেশিরভাগ মাত্রায় আক্রমণ করলে আপনাকে রাসায়নিক কীটনাশক দিতে হবে। এক্ষেত্রে আপনারা বোল্ড আউট কীটনাশক, এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ক্লোরোপাইরিফস ও সাইফারমেথিন, এর সঙ্গে ফ্রিজ প্লাস 6W, এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে এভামেকটিন 20% এবং এভামেকটিন বিনজয়েট 40%। এই দুটি গেল কীটনাশক, এর সাথে আরেকটি ছত্রাকনাশক কাপটান 50WP, এতে রয়েছে ম্যানকোজেব। এই তিনটি একসাথে মিশিয়ে স্প্রে করে আপনি যদি সিম গাছে স্প্রে করতে পারেন তাহলে আশা করা যায় আপনার সিমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ করতে পারবে না। সম্মানিত চাষি ভাইয়েরা, এখন আমরা জানবো কোন কীটনাশক কী পরিমাণে স্প্রে করব। বোল্ড আউট কীটনাশক প্রতি লিটার পানিতে 3 মিলিহারে, তার সাথে ফ্রিজ প্লাস প্রতি লিটার পানিতে 3 গ্রাম এবং কাপটান 50WP ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে। এই তিনটি ঔষধ ভালোভাবে মিশিয়ে যদি আমরা সকালবেলা যখন ফুল ফুটবে তখন স্প্রে করতে পারলে ইনশাল্লাহ আশা করি আপনার সিমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ করতে পারবে না। সম্মানিত চাষি ভাইয়েরা, আমি আবারও বলছি, সিমের ফুল যখন ফোটে সে সময় আমাদের এই কীটনাশক ও ছত্রাকনাশকগুলি প্রয়োগ করতে হবে। আর এই সিমের ফুল সকালবেলা বেশি ফোটে, তাই সকালবেলা যখন ফুল ফুটবে সে সময় এটা স্প্রে করতে হবে। তার কারণ এই ফল ছিদ্রকারী পোকা ফুলের মধ্যে বাসা বেঁধে থাকে। যদি সকালবেলা এই ঔষধ এবং এই ছত্রাকনাশক যদি নিয়মমাফিক ব্যবহার করা হয় তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ফল ধরা থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত একটি পোকা ফলে আক্রমণ করতে পারবে না। প্রয়োগের 2 থেকে 3 দিন পর একবার এই নিয়মে প্রয়োগ করতে হবে। এরপর 15 দিন পর পর এই নিয়মে সকালবেলা যখন ফুল ফুটবে সে সময় প্রয়োগ করতে হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, পোকামাকড়ের আক্রমণের আরেকটি কারণ হলো জমিতে আগাছা থাকা, তাই জমিকে সবসময় আগাছা মুক্ত করুন। এতে করে আপনার পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হবে এবং ফসলও অনেক গুণে ভালো হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ সিমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এতে যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই,
এ পর্যায়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।